কয়েকজন সীমান্তে এই মুহূর্তে আছি আমরা খবর পেয়েছি মিয়ানমার থেকে একজন বাংলাদেশে অনুপ্রবেশ করেছে আমরা এই মুহূর্তে একদম যে সীমান্ত এলাকায় আছি আপনারা দেখছেন একজন মিয়ানমার থেকে এই মুহূর্তে অনুপ্রবেশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা তাকে নিয়ে আসছে আমরা হয়তো জানতে পারবো একটু পরেই তিনি কে সেটি আমরা নিশ্চিত হতে পারবো আমরা দেখছি একদম পরনে তার কোনো ধরনের কাপড় নেই তাকে নিয়ে আসা হচ্ছে এখানকার মানুষজন যারা আছে তারা ধারণা করছে তিনি বর্ডার গার্ড পুলিশ বিজিপির সদস্য এমনটি আসলে তারা ধারণা করছেন আমরা দেখছি একেবারেই বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপির সদস্য একজন সদস্য তাকে এখানে নিয়ে আসছে আমরা আমরা দেখছি তিনি হয়তো বিজিপি সদস্য হতে পারে আমরা দেখছি তাকে আমরা তার সাথে একটু কথা বলবো তাকে বিজিপির সদস্য নিয়ে আসলো আমরা একটু কথা বলতে চাই Yangon. The capital city of Myanmar. What? How many people indeed in here? No, I see. What is the work condition? What is the work situation? দর্শক আপনারা দেখলাম এখানে what is the work situation in here? No answer. What situation? Why? What about the work situation there? Chittagong police station. দর্শক আমরা আসলে এখানে যাকে নিয়ে আসা হলো তার সাথে কথা বলছিলাম তার নামও আমাদেরকে বললো আমরা একদম সীমান্ত এলাকায় আছি এটা এক্সক্লুসিভ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাকে এই মুহূর্তে তিনি আমাদের কাছে স্বীকার করলো তিনি বিজিপি সদস্য একজন এবং তাকে বিজিপির একজন সদস্য তাকে নিয়ে আসছে এবং এই আজকে এই সীমান্ত এলাকা দিয়ে 63 জন একসাথে বর্ডার গার্ড পুলিশ বিজিপির সদস্য এই দিক দিয়ে প্রবেশ করেছে আমরা গতকালকে 137 জন ওখিয়ার যেই রহমতের বিল এলাকা আছে সেখান দিয়ে প্রবেশ করেছে সেটি আমরা দেখেছি এবং আজকেও 63 জন প্রবেশ করেছে সব মিলিয়ে 327 জন আজকে পর্যন্ত 327 জন প্রবেশ করেছে বলে বিজিবির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং ইনিসহ 328 জনে দাঁড়ালো এই বিজিপি সদস্য বাংলাদেশের সীমান্তে প্রবেশ করেছে আপনারা জানেন মিয়ানমারে সেখানকার সরকারি যেই বাহিনী আর্মি মিয়ানমার আর্মির সাথে সেখানকার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সেখানে সংঘর্ষ চলছে এই সংঘর্ষের জেরে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসছে মিয়ানমারের যে সীমান্তরক্ষী বাহিনী সহ অনেকগুলো সদস্য এবং এর জেরে এখানে আমরা লক্ষ্য করছি এখানেও একজন এই মুহূর্তে পালিয়ে আসলো দর্শক আমরা একদম সীমান্ত এলাকায় আছি আপনারা দেখছেন একজনকে এখানে নিয়ে আসা হয়েছে এবং এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি এ নিয়ে 328 জনে দাঁড়ালো বাংলাদেশে মিয়ানমার থেকে অনুপ্রবেশকারীর সংখ্যা এতক্ষণ